এটা তো মহামান্য আদালত বলেছেন যে এটা আসলে এই যেই মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে সেটার আসলে খুব একটা ভিত্তি নেই, তার কোনো বেসটা স্ট্রং না, সেই কারণে কিন্তু আমাকে এই অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন। তো আমার আইনের উপর আস্থা আছে, আমি আমি আশা করছি যে শিল্পীরা অ্যাটলিস্ট হয়রানির শিকার হবে না, শুধু এখন নয় ভবিষ্যতেও। কারণ আমি যখন ইভালিতে যুক্ত হয়েছি তার আগেই ইভালি 40 লক্ষ গ্রাহক ছিল, তো তারা যেভাবে আস্থা রেখেছে আমিও কিন্তু একইভাবে আস্থা রেখেছি। তো আপনার কথা, আপনি এখন কলকাতায় কাজ করেন, ভারতের এই অ্যাড করার সময় নীতিমালা আছে একটা, আমাদের এখানে নেই, আপনি কি ভবিষ্যতে এই ধরনের কাজ করার সময় আরো সতর্ক হয়ে কাজ করবেন? অবশ্যই সতর্ক হয়ে কাজ করব। এখন তো একটা এটা কি বলবো, এটা আমি এই প্রক্রিয়ার এই অসম্ভব হয়রানির ভিতর দিয়ে গিয়ে আমি যেটা যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের আর্টিস্টদের সাপোর্ট করার জন্য আমাদের লয়ার নেই, সেইভাবে মিডিয়ার এইসব ইস্যু ডিল করার জন্য আমাদের প্রপার এজেন্সি নেই, আমাদের ম্যানেজার নেই, আমরা ইন্ডিভিজুয়ালি ডিল করি। তো এটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমি 100-এর উপরে ব্র্যান্ড কেস এন্ডোর্স করেছি, অনেক বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের, তো এই ধরনের একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমার মূল্যায়ন সকলের যে মূল্যায়ন আমার একই মূল্যায়ন, এবং ইভ্যালির বিষয়টাও অবশ্যই আমাদের মানে আদালতে সেই বিষয়গুলোর পর্যালোচনা হচ্ছে। এখন এই হয়রানির ভিতর দিয়ে যাওয়াটা আমি ডিজার্ভ করি না, তো অবশ্যই এটা সেটাই। থ্যাংক ইউ। Ay, está de ya, está ya, me hice el logo.